জি, ধন্যবাদ। জি, আপনি যেমনটি বলছিলেন যে আপনারা এই গতকালকেও একটি রোগীর একটি ভালো সফলতা দেখেছেন, হোমিও ওষুধ দেওয়ার পরেই তার উন্নতি হতে থাকে। তো এই বিষয়টি আসলে আমাদের তো হোমিও চিকিৎসা নিয়ে এক ধরনের নেতিবাচক চিন্তা আছে মানুষের মধ্যে, যে ওষুধটা কতটুকু কাজ করে বা কিভাবে কাজ করে। এই বিষয়ে আপনাদের মানে প্রচারণার কিছু অভাব আছে বা প্রচারণা বাড়ানো উচিত কি? ধন্যবাদ আপনাকে। আসলে অনেকেই হোমিওপ্যাথি নিয়ে নেতিবাচক চিন্তা ভাবনা করে। এটা আসলে মানুষের, আমি বলবো যে, নেতিবাচক চিন্তা ভাবনার পেছনে শুধু মানুষের এককভাবে দায়ী করলে হবে না। এটার জন্য আমাদের, যেমন সংশ্লিষ্ট হোমিওপ্যাথিতে আমরা যেসব ডক্টর বা আছি, প্রফেশনাল যারা আছি, প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে। তবে একটা কথা কি, আমরা কখন নেতিবাচক ধারণা পোষণ করি সেটা জানতে হবে, কেন সেই নেতিবাচকটা পোষণ করি। যদিও সেই নেতিবাচকটা এখন আর সেই দিন নেই, আমি তারপরে শুরুতে বলি। প্রথমেই বলবো, হোমিওপ্যাথি নিয়ে কিছু মানুষের যে নেতি চেতনা রয়েছে তার না পৃষ্ঠ বিষয়ে সম্পর্কে দায়ী। হ্যাঁ, অর্থাৎ হোমিওপ্যাথিকে সঠিকভাবে না জানার কারণে এ ধরনের মন্তব্য মানুষ করে থাকে। এর জন্য আমরা হোমিওপ্যাথেরও কিছুটা দায়ী। আমরা সঠিকভাবে মানুষের কাছে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে হোমিওপ্যাথি থেকে উপস্থাপন করতে আমরা ব্যর্থ হয়েছি। আমরা আমাদের সেক্টরে সেরকম আলোড়ন সৃষ্টির মতো কনভেনশনাল চিকিৎসার সাথে, কনভেনশনাল বলতে আমরা অ্যালোপ্যাথিকে বোঝাচ্ছি, অ্যালোপ্যাথি চিকিৎসার সাথে আমরা তুলনামূলক যে প্রতিযোগিতা সেবা দেওয়া দরকার বা চিকিৎসক তৈরি করা দরকার সেই মানের, সেটা আমরা করতে পারিনি। যদিও বর্তমান প্রেক্ষাপট ভিন্নতর বিশ্বে, এখন হোমিওপ্যাথি আগের চেয়ে অনেক বেশি ব্যাপ্তিমান এবং অনেক বেশি জনপ্রিয়। বিশ্বে প্রায় বর্তমানে 40% প্রায় 40% মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র বিশ্বে। এখন এই যে সমগ্র বিশ্বে 40% মানুষ হোমিওপ্যাথি চিকিৎসা নিচ্ছে, তারপরও হয়তো এটা কম বেশি হতে পারে, আমরা ওই জাতিসংঘের জাতি সরি নট বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর রিপোর্টটা বলতেছি এখানে। কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে বা বিভিন্ন দেশে দেখা যাচ্ছে, এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, বিশেষ করে আমাদের দেশের কথাই বলবো, এখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না থাকলে আমরা এই সেক্টরটা আগানোটা আমাদের ব্যক্তি উদ্যোগ অত্যন্ত কষ্টকর। বর্তমানে হোমিওপ্যাথি হচ্ছে সেকেন্ড লার্জেস্ট মেডিকেল সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন অফ হু, এটা হচ্ছে হু এর ইনফরমেশন। অ্যালোপ্যাথির পরপরে অবস্থান হচ্ছে হোমিওপ্যাথি। তাই আমরা এটুকু নির্দ্বিধায় বলতে পারি, কোনো ব্যক্তি বা তার পরিবার বা সংশ্লিষ্ট যে কোনো কেউ যদি হোমিওপ্যাথিতে তার রোগের চিকিৎসা যদি একজন আদর্শ চিকিৎসকের কাছ থেকে, হোমিওপ্যাথের কাছ থেকে, সেটা প্রফেশনাল রেজিস্টার্ড হোমিওপ্যাথের কাছ থেকে যদি নেন, আমি এটুকু বলবো যে তা উনি হোমিওপ্যাথির গুণাগুণ দেখে মুগ্ধ হবেন, ভক্ত হবেন। হ্যাঁ, আর হোমিওপ্যাথিতে যে এই যে নেতিবাচক চিন্তার জন্য পিছনে হচ্ছে, একটা এমন এমনও পরিবার আছে তারা হোমিওপ্যাথি সম্বন্ধে কোনো চিকিৎসা নেন না, একবার নিয়ে দেখুক। আমি এটুকু কম্পারেটিভলি বলবো, হোমিওপ্যাথি অন্যান্য চিকিৎসার তুলনায় অনেক সহজে রোগ আরোগ্য করার ক্ষমতা রাখে এবং রোগীর কষ্টবিহীন সেটা। অত্যন্ত ধন্যবাদ, সুন্দর আলোচনা হচ্ছে আমাদের। নিশ্চয়ই এই আলোচনা থেকে যারা আমাদের দর্শক আছেন তারা অনেক কিছু জানতে পারবেন। তো আর একটা বিষয় আমাদের একটু আলোচনার মধ্যে একটু আনা উচিত, সেটা হচ্ছে যে হোমিওপ্যাথি দ্বারা কিভাবে সুদক্ষভাবে রোগ নির্ণয় করা সম্ভব। যেমন এখন একটি বিষয় আপনি জানেন যে আমাদের একটি ডেঙ্গু এক ধরনের আক্রমণ আছে, এখন আবার করোনা। কিছুদিন আগে আমরা শুনেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষিকা, সে করোনা না এই ডেঙ্গু কোনটিতে আক্রান্ত, এই বিষয়টা নিয়ে অনেক ধরনের মানে এক ধরনের অনিশ্চয়তায় ছিল, যার কারণে তার চিকিৎসা পেতে দেরি হয়েছে এবং সে এক পর্যায়ে তার জীবন দিতে হচ্ছে।
তো সেই জায়গা থেকে হোমিওপ্যাথি আপনারা কিভাবে দক্ষতার সঙ্গে সেই রোগগুলো নির্ণয় করবেন সেই বিষয়টি যদি একটু বলেন। আসলে আপনার প্রশ্নটি অত্যন্ত সুন্দর এবং যৌক্তিক প্রশ্ন। স্বভাবতই আমরা বর্তমান সময়ে এই আধুনিক সভ্যতার যুগে আমরা মানুষের মাথায় ঢুকিয়ে দিয়েছি ডায়াগনোসিসটা, রোগ নির্ণয় যেটাকে বলি। কিন্তু হোমিওপ্যাথিতে কিভাবে রোগ নির্ণয় হয়, এটা একটা বহুল প্রচলিত প্রশ্ন। যে যেখানে কনভেনশনাল ট্রিটমেন্টে ম্যাক্সিমামে ওনারা ডায়াগনোসিস, প্যাথোলজিক্যাল ডায়াগনোসিসের বা আধুনিক যত ডায়াগনোসিস আছে সবগুলোর উপর নির্ভরশীল, আসলে রোগ নির্ণয়ের জন্য কোনো পদ্ধতি সেটা সুনির্দিষ্ট পদ্ধতি কারো একার নয়। আমি যেটা বলতেছি রোগ নির্ণয়ের পদ্ধতি কোনো সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতির একা নয়। সেটা কি অ্যালোপ্যাথি বলেন, সেটা হোমিওপ্যাথি, এটি একটি প্রক্রিয়া মাত্র। আমরা কখনো আধুনিক ডায়াগনোসিস কে কখনোই অস্বীকার করি না, হ্যাঁ, বরং আধুনিক ডায়াগনোসিস এর মাধ্যমে একটি রোগীর রোগের গতি প্রকৃতি বৈশিষ্ট্য রোগ নির্ণয় হোমিওপ্যাথির মুখ্য উদ্দেশ্য কিনা, যেটা যেটা কথা বলতেছি আমরা রোগ নির্ণয় বলতে গিয়ে প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস কথা বলতেছি, পরে আসতেছি হোমিওপ্যাথি কিভাবে রোগ নির্ণয় করে সেটাও বলবো। রোগ নির্ণয় হোমিওপ্যাথির মুখ্য উদ্দেশ্য নয়, কারণ কি, রোগীর রোগ আরোগ্যই মূল উদ্দেশ্য। অর্থাৎ আমার কাছে যে পেশেন্টটা আসছে তার কি আসলে ডেঙ্গু হয়েছে, নাকি করোনা হয়েছে, নাকি COVID-19 যেটা বলতেছি সেটা হয়েছে, নাকি ইনফ্লুয়েঞ্জা হয়েছে, নাকি নিউমোনিয়া হয়েছে। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে আমি সেটা ডায়াগনোসিস করব নাকি তার ট্রিটমেন্টটা দেব। প্রশ্ন হচ্ছে হোমিওপ্যাথির এখানে অন্যান্য প্যাথির সাথে যেটা পার্থক্য হচ্ছে, আমরা রোগ আরোগ্যের জন্য আমাদের সুনির্দিষ্ট একটু পদ্ধতি আছে কিভাবে রোগ নির্ণয়ের জন্য, সেটা হচ্ছে হোমিওপ্যাথি সিমটোম্যাটোলজি নির্ভর চিকিৎসা পদ্ধতি। এর আগেও বলি সিমটোম্যাটোলজি বলতে লক্ষণ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি, সম্পূর্ণ লক্ষণের উপর নির্ভর করি। এখানে একজন রোগী সর্বদৈহিক, সর্বদৈহিক বলতে সমস্ত দেহের যতগুলো কষ্ট আছে, মানসিক লক্ষণ সমষ্টি, সে মানসিক ভাবে কি কি কষ্ট করতেছে, রোগীর পারিবারিক ইতিহাস, ওই সংশ্লিষ্ট রোগীর পারিবারিক ইতিহাসটা আমাকে জানতে হয়, ব্যক্তিগত ইতিহাসটা তাকে জানতে হয় আমাকে, এই সমস্ত টোটালিটিটা জেনে তার ব্যক্তিগত সর্বদৈহিক সমষ্টিগুলো, মানসিক লক্ষণ সমষ্টিগুলো, পারিবারিক ইতিহাসগুলো, তার ব্যক্তিগত জীবন চরিত্রের ইতিহাসগুলো জেনে যখন আমি যে ওষুধের চরিত্রটা আমাদের সামনে এসে ফুটে উঠবে সেই ওষুধটাই প্রয়োগ করার ফলে ওই রোগটি ধীরে ধীরে তার দেহ থেকে, সেটা অ্যাকিউট হলে খুব দ্রুত চলে যাবে আর ক্রনিক হলে হয়তো কিছুটা সময় নিয়ে চলে যাবেই তার দেহ, যার ফলে হোমিও রোগ হোমিও ওষুধ প্রয়োগের ফলে রোগীর দেহ মানে যত বড় রোগী থাকুক না কেন হয়। এখন প্রশ্ন হচ্ছে হোমিওপ্যাথির এই পদ্ধতিটার জন্য আমাদেরকে জানতে হবে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট প্রসিডিউরটা, ট্রিটমেন্ট প্রসিডিউর না জানলে রোগ বাঁচে। আমরা কিন্তু বিশেষ করে আধুনিক প্যাথোলজিক্যাল যতগুলো আছে আমরা হোমিওপ্যাথিরা করাই না যে এরকম না, ওগুলো করাই। আমি ব্যক্তিগতভাবে যেখানে সাধারণ যে প্যাথোলজিক্যাল টেস্টগুলো আছে সেগুলো আমাদের রক্তের যে যতগুলো সিবিসি এসআর বলেন বা আমরা লিপিড প্রোফাইল বলেন, আমরা সেরাম ইলেকট্রোলাইটস বলেন, হরমোনাল যেসব টেস্টগুলো বলেন, বা আমরা যেগুলো আপনার যে বিডিআরএল অথবা এই যে আমরা ওয়াইডাল টেস্ট বলেন, যেগুলো স্বাভাবিক প্রয়োজন হয় যেগুলো, অথবা আমরা যে আল্ট্রাসোনোগ্রাফি যেটা বলেন এগুলো করাই, বা ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি বা ইটিটি, হ্যাঁ, বা আমরা প্রয়োজন সাপেক্ষে সিটি স্ক্যান এমআরআই পর্যন্ত করাই, করাই না যে আমরা না তা না, তবে সেটা রোগীর প্রয়োজন সাপেক্ষে করাই। এক কথায় আমরা এটুকু বুঝতে বলতে চাচ্ছি যে রোগ নির্ণয়ের জন্য যেটা প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস সেটা হচ্ছে একটা স্থূল প্রক্রিয়া, সেটা বাহ্যিকভাবে চাচ্ছে এটা যে আমরা এটা আইডেন্টিফাই করতে পারি। কিন্তু হোমিওপ্যাথি আরো এই প্যাথোলজিক্যাল প্রসিডিউরটা আরো ডিপার, কি ধরনের বলবো, যেমন মানুষের মনের যে সেন্সেশন বা দেহের যে সেন্সেশন সেটা কিন্তু প্যাথোলজিক্যাল প্রসিডিউরও কিন্তু নির্ণয় করা সম্ভব না। যেমন এমনও পেশেন্ট এসে বলতেছে যে ডাক্তার বাবু আমার, আমরা ধরুন আমরা একটা রুমে বসে আছি চারজন,
কেউ বলতেছে যে আমার শীত লাগতেছে ফ্যানটা বন্ধ করে দেন, কেউ বলতেছে যে আমার গরম লাগে ফ্যানটা বাড়িয়ে দিন। আচ্ছা, এই সেন্সেশনটা কিন্তু আমরা অনুভূতি মাত্র, এটা কখনোই আপনি ডায়াগনোসিস করে বুঝতে পারবেন না যে কেন তার এটা একজনের শরীরে শীত অনুভূত হচ্ছে আর একজনের শরীরে গরম অনুভূত হচ্ছে। এই যে সেন্সেশনের গুলো, সেন্সেশন গুলো রিয়েলাইজ করার ক্ষমতাটা হোমিওপ্যাথি তো খুব দক্ষভাবে এখানে বিবেচনা করা হয়, যার কারণে হোমিওপ্যাথিতে প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস এর সাহিত্য দেখা যায় যে রোগীর মনের অবস্থা, দেহের অবস্থা, যে লক্ষণ সমষ্টি সামনে যেটা উপস্থিত হচ্ছে সেটার উপর বিবেচনা করে ওষুধ প্রয়োগ করার কারণে রোগী চলে যায়, রোগটা তার থেকে দেহ থেকে চলে যায়। আর আপনি বললেন যে ডেঙ্গুর কথা বললেন, কোনটা ডেঙ্গু বুঝবো আর কোনটা আমরা করোনা কোভিড-19 এর ফিভার বলবো। দেখেন, আমরা ডেঙ্গুতে আমরা সাধারণত দেখি কি তার হ্যামোরেজ হয়, দাঁত দিয়ে, চোখ দিয়ে বা নাক দিয়ে প্রচুর জ্বর থাকে, তীব্র জ্বর, তারপরে আপনার কি হয় তার প্লাটিলেট কাউন্ট কমে যায়, কিন্তু প্লাটিলেট কাউন্ট কিন্তু আবার আপনার ইয়েতে কমে না, কোভিড-19 এ কমে না। এখন কত হচ্ছে আমাদের হোমিওপ্যাথিতে এগুলো টোটালি জানার প্রয়োজন নেই। ডেঙ্গুতে কি হয়, একজন পেশেন্টের আপনার সিভিয়ার আপনার জ্বর থাকে, জ্বরটা এত বেশি থাকে যে তার হাড় গোড় মনে যেন ভেঙে যাবে। এত ওই ব্যথার ওই লক্ষণটা হচ্ছে আমাদের ইউপ্যাটোরিয়াম ফারফোলিয়াটা মেডিসিনটার সাথে যায়। এখন আমি একটা উদাহরণ দিলাম মাত্র, যদিও এভাবে বলা উচিত না, কিন্তু আমরা কিন্তু সেই যখন মেডিসিনটা তার দেহে প্রয়োগ করবো তখন দেখা যায় যে ডেঙ্গুটা চলে গেল। এর ক্ষেত্রে যখন অন্য আরেকটি মেডিসিনের চরিত্র ফুটে আসবে, সেটা ব্যাসিলিনাম হইতে পারে, ব্রায়োনিয়াম হইতে পারে, যখন সেই মেডিসিনটা প্রয়োগ করবো তখন কোভিড-19 এর উপসর্গগুলো তার দেহের থেকে চলে যাবে। এখানে কিন্তু রোগের নামে আইডেন্টিফাই করার বা রোগের নামে একটা রোগীকে পরিচয় দেবার প্রয়োজন হয় না হোমিওপ্যাথিতে। রোগ যত বড় এবং কঠিন হোক না কেন, সেটা হোমিওপ্যাথিতে সহজে আরোগ্য হয়, কিন্তু বুঝতে হবে হোমিওপ্যাথি থিমটা। আমরা যখন হোমিওপ্যাথি থিমটা বুঝবো না ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে বুঝতে পারবো না, না এটা কিভাবে যায়। হ্যাঁ, এটা হচ্ছে বড় জিনিস। ধন্যবাদ, অনেক সুন্দর উত্তর দিলেন। আসলে আরেকটি বিষয় আমাদের এইটা সবচেয়ে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যেটি আমাদের দর্শক তারপরে অনেকেই যখন জেনেছেন যে আজকে আপনি থাকবেন তখন অনেকেই প্রশ্নটি করেছেন যে বর্তমানে যে ডেল্টা ভেরিয়েন্ট বা ইন্ডিয়ান ভেরিয়েন্ট আমরা বলছি, সেটি কিভাবে হোমিওপ্যাথি কার্যকরী হবে সেই রোগের প্রেক্ষিতে, এই ব্যাপারে একটু বলুন। হ্যাঁ, ধন্যবাদ। আসলে এত চমৎকার চমৎকার প্রশ্ন সামনে আনতেছেন যে ডেল্টা ভেরিয়েন্ট কিভাবে আরোগ্য করা সম্ভব। আসলে আমি আবারও বলি, এভাবে বলা মনে হয় ঠিক হবে না, যে এই যে আমাদের ডেল্টা ভেরিয়েন্টটা তো কোভিড-19, সেটা একটা তার একটা আধুনিক সংস্করণ, আধুনিক সংস্করণ। কিন্তু আমি একটা কথা বলি, দেখেন এই সার্স গ্রুপ পরিবারের এই ভাইরাসটা কোভিড-19, সার্স কিন্তু সিভিয়ার আপনার সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম, কিন্তু সে অনেক বেশি তীব্র এবং ভয়ানক একটা ভাইরাস হচ্ছে সার্স। কিন্তু কোভিড-19 অতটা তীব্র নয়, কিন্তু তথাপি সার্স কিন্তু মহামারী আকার ধারণ করেনি। মার্সও তাই, যেটা মিডিল ইস্টে হয়েছে আমাদের, সেটাও যেটা বলে মিডিল ইস্টে আপনার রেসপিরেটরি সিন্ড্রোম, হ্যাঁ সেটাতেও কিন্তু অতটা সিভিয়ার আকার ধারণ করেনি, কিন্তু যদিও সেটা অত্যন্ত তীব্র, যার দেহে এই ভাইরাসটা ঢুকে তাকে তার মৃত্যু নিশ্চিত করে। কিন্তু কোভিড-19 এর ক্ষেত্রে এটা স্প্রেড আউট হয়েছে সমগ্র বিশ্বব্যাপী, কিন্তু মৃত্যুর সংখ্যা কম। এখন প্রশ্ন হচ্ছে কি, ওই ভাইরাসগুলো এতটা মারাত্মক হওয়ার পরও মহামারী আকার ধারণ করেনি, কিন্তু কোভিড-19 মহামারী আকার ধারণ করলো। প্রথমত একটা কথা বলি, এটা বলাটা ঠিক হবে কিনা জানি না, তথাপি বলি, যেটা আমার কাছে মনে হচ্ছে কোভিড-19টা এটা একটা কি বলবো কাস্টমাইজ, যেটাকে বলি পিটেন্ট ভাইরাস বলতে, যেটা মানব সৃষ্ট। মানব সৃষ্ট কেন বলছি, দেখেন প্রকৃতিতে আমাদের আশেপাশে প্রচুর ভাইরাস ব্যাকটেরিয়া সেই আদিমকাল থেকে আমার মনে হয় মানব জাতির ইতিহাসের শুরু থেকেই আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, যেমন কি সেটা ইনফ্লুয়েঞ্জা, সেটা আপনার নিউমোনিয়া,
সেটা আপনার সার্স, সেটা মার্স, সেটা নিউমোনিয়া, সেটা টিউবারক্লোসিস। যেমন আমাদের টিউবারক্লোসিসের জীবাণুগুলো, বিশেষ করে আপনার ড্রাগ রেজিস্ট্যান্স টিউবারক্লোসিসের জীবাণুগুলো আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, ওই আমরা তো সেসব ভাইরাসে আক্রান্ত হচ্ছি না। কেন হচ্ছি না আমরা আক্রান্ত? আক্রান্ত না হবার কারণ হচ্ছে কি, আমাদের ইমিউনিটি পাওয়ারটা যথেষ্ট ভালো। হ্যাঁ, ইমিউনিটি পাওয়ারটা ভালো থাকার কারণে এই রোগগুলো আমাদেরকে ক্যাপচার করতে পারছে না। কিন্তু COVID-19 এর ক্ষেত্রে এটা কেন ব্যতিক্রম? COVID-19টা হচ্ছে, এটাও তাদের ইমিউনিটি পাওয়ার ভালো, তাদের ক্ষেত্রে কম আক্রমণ করে। কিন্তু আপনার প্রশ্ন হচ্ছে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে হোমিওপ্যাথি কেমন কাজ করে? দেখেন, ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট বলুন আর সেটা পরবর্তীতে, এখন শুনতেছি যে ডেল্টা প্লাস আসতেছে, ডেল্টা ল্যাম্বার্ড আসতেছে। হ্যাঁ, একটা কথা বলি, এটা তোর কি, আমরা বলি যে আমরা জানি যে আলফা, বিটা, গামা, হ্যাঁ, ডেল্টা, ডেল্টা প্লাস, ডেল্টা ল্যাম্বার্ড, যে নামেই আসুক না কেন, সেটা হোমিওপ্যাথি দ্বারা আপনার নিরাময় এবং আপনার প্রতিরোধ সম্ভব। আবার বলছি কেন, সেই ভাইরাসটা যখন আসবে তারও তো একটা সুনির্দিষ্ট, আবার এখানে আর একটা কথা বলি, ডেল্টা ভাইরাস প্রতি বছর কিন্তু তার জিনগত চরিত্র পরিবর্তন করতেছে। জিনগত পরিবর্তন করার কারণে তার নতুন নতুন উপসর্গ দেখা দিচ্ছে, নতুন নতুন উপসর্গ দেখা দেওয়ার কারণে এটা আবার পূর্বে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে পুনরায় আবার আক্রান্ত হতে পারে। এখানে একটা কথা বলি, আমরা টিকার কথা বলতেছি যে টিকাটা কেন ব্যর্থ হচ্ছে বা হবে। দেখেন, আমরা যেই ভেরিয়েন্ট গুলোর এগেনস্টে আমরা টিকাটা নিচ্ছি, আবার নতুন করে ওই ভেরিয়েন্টটা আবার নতুন রূপে, নতুন তার জিনেটিক যেটা ক্যারেক্টার সেটা চেঞ্জ করে সে আমার উপস্থিত হচ্ছে, তাহলে এখন এই বছর যে তার ক্যারেক্টারটা ছিল, আগামী বছর তার ক্যারেক্টার ভিন্ন। তাহলে আমি এই বছর যে গার্ডটা নিয়েছি, আগামী বছর তার ওই গার্ডটা তো ওর এগেনস্টে না, এর পূর্বের বাসনের ক্ষেত্রে ছিল, যার কারণে এটা হোমিওপ্যাথি ছাড়া অন্যপ্যাথিতে এটা প্রোটেক্ট করা খুবই কষ্টকর। এবং এটাও বলে রাখি, সহজে COVID-19 যাবে না, এটার কারণ একটা বলি কি শুনেন, কারণ এটা প্রতি বছর বছর তার জেনেটিক ক্যারেক্টারটা পরিবর্তন করতেছে, আর জেনেটিক ক্যারেক্টার ওই ধরনের ভাইরাসই চেঞ্জ করে যেটা মানব সৃষ্ট ভাইরাস। ওই আমাদের নিউমোনিয়া তো প্রকৃতিতে হচ্ছে, এত মহামারী আকার হচ্ছে না, লক্ষ লক্ষ লোক মরতেছে না, কই মার্স ভাইরাস তো বা আমাদের ইনফ্লুয়েঞ্জা প্রতি বছর হচ্ছে, আমরা তো এত লক্ষ লক্ষ লোক মরে যাচ্ছি না, টিউবারক্লোসিস আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আমরা তো লক্ষ লক্ষ লোক মরছি না, কেন মরছি না? এটা তার জেনেটিক ক্যারেক্টার পরিবর্তন করে না, কিন্তু COVID-19 জেনেটিক ক্যারেক্টার পরিবর্তন করে। যখনই কোনো রোগ COVID-19 এর মতো তার ক্যারেক্টার চেঞ্জ করবে, তখনই ভাববেন যে এটা ভয়ানক, কারণ এটা এই বছর আপনি যে গার্ডটা নিয়েছেন, সেটা টিকা হোক বা যাই নেন, সেটা আগামী বছর আপনার জন্য কাজ করবে না, সেটা আবার নতুন করে আপনাকে নিতে হবে। ঠিক COVID-19 এর ক্ষেত্রে আমরা হয়তো ভাবতেছি ডেল্টা ভেরিয়েন্টকে ঠেকাবো, ডেল্টা ভেরিয়েন্ট, দ্যাটস নট ফ্যাক্ট, পরবর্তীতে আপনার ল্যাম্বার্ড আসতেছে, ডেল্টা প্লাস আসতেছে, তাহলে ওগুলোর জন্য কি করবেন? অর্থাৎ এটা একটা আমাদের পৃথিবীর জন্য আমাদেরকে থ্রেটের পজিশনে নিয়ে গেছে। এখন আমাদেরকে এখান থেকে বাঁচতে হলে আপনি ইমিউনিটি পাওয়ার বাড়াতে হবে, আমাদের জীবন চরিত্র পাল্টাইতে হবে, আমাদের লাইফ স্টাইল পাল্টান। আপনার কেন ডেল্টা ভেরিয়েন্টের ক্ষেত্রে কাজ করবে, কেন ল্যাম্বার্ডের ক্ষেত্রে কাজ করবে, কেন প্লাসের ক্ষেত্রে কাজ করবে? কারণ সে তো নামে ট্রিটমেন্ট করে ওই রোগের চরিত্র এবং বৈশিষ্ট্যের উপর, তার সুনির্দিষ্ট চরিত্র থাকবে, তার সুনির্দিষ্ট লক্ষণ থাকবে, তার সুনির্দিষ্ট বৈশিষ্ট্য থাকবে, তাহলে সেই বৈশিষ্ট্যটা অ্যানালাইজ করে আমি যে ওষুধটা দেবো সেটা তখনও কাজ করবে। অর্থাৎ এখন না, সে যদি তার জেনেটিক্যাল ক্যারেক্টার আরো 10 বারও চেঞ্জ করে, 20 বারও চেঞ্জ করে, আমার ওষুধ ফেল করবে না, এটা সত্য। হ্যাঁ, আর আপনি যে গার্ডটা নিচ্ছেন সেটা হয়ে যাচ্ছে কি, ইমিউনিটি বুস্টার হিসেবে। আজকে যে মানুষ টিকা নিচ্ছে, টিকাটা ইমিউনিটি বুস্টার, আপনাকে একটা বলে রাখলাম, এটা ইমিউন বুস্টার। আপনি 1 বছর 1.5 বছর পরে, 1.5 বছর পরে, 2 বছর পরে এটা আর কাজ করবে না, আবার আপনাকে নতুন করে আর একটা ভেরিয়েন্টের এগেনস্টে আর একটা টিকা নিতে হবে। আপনি কয়টা টিকা নেবেন ভাবেন? হ্যাঁ, এখানে আমি আমরা টিকার বিরুদ্ধে বলছি না আমরা, আর আমি এইটুকু বলবো, যারা হোমিওপ্যাথিটাকে বুঝেন না, বিশেষ করে আমাদের কনভেনশনাল ট্রিটমেন্টে যেসব ডক্টর আছেন, আমাদের অ্যালোপ্যাথ বন্ধুদের বলবো, আপনারা হোমিওপ্যাথি নিয়ে গবেষণা করুন, আপনারা হোমিওপ্যাথির সাথে যুক্ত হন, দেখবেন এর চমৎকারিত। আমি চাই যে বিচরণ করুক, মেধাবীরা বিচরণ করলে এই হোমিওপ্যাথিটা একদিন আপনারাই দেখবেন আমাদের সাথে আরো বেশি এটা অ্যাপ্লাই করতে পারবেন ভালো। কারণ আমাদের এখন, আমার জানা মতে, অনেক এমবিবিএস ডক্টর এই হয়ে তারা এখন অনেক ভালো রেজাল্ট পাচ্ছেন,
হ্যাঁ, বিশ্বব্যাপী সেটা দেখতেছি। আমার অনেকগুলো কলিগ আছে, আমরা একসাথে জানি, পরিচিত আছে, ওনারা হোমিওপ্যাথিতে এখন প্র্যাকটিস করতেছে। দেখেন, এটা অহংকারের কথা না। আপনি হোমিওপ্যাথিতে ডুব যান, আমি নিজে এক সময় হোমিওপ্যাথির ফ্যান ছিলাম না, বাস্তব কথা বলি। হ্যাঁ, তখন মনে হতো এটা কি এমন ট্রিটমেন্ট। এখন এখানে দেখি যে এখানে ইস্যু নট অনলি আপনার COVID-19, আমি আবারও বলতেছি সেটা যে নামেই হোক, আমাদের সেটা নিউরন ডিজিজ হোক, আমাদের সেটা কার্ডিয়াক ডিজিজ হোক, আমাদের হরমোনাল ইমব্যালেন্স হোক, আমাদের লিভার ডিজিজ হোক, আমাদের স্টমাক ডিজিজ হোক, বা যে কোনো সেটা আমাদের অর্থোপেডিক ডিজিজ হোক, বা আমাদের সেটা কি বলবো স্কিন ডিজিজ হোক, বা অথবা ক্যান্সারাস কোনো ডিজিজ হোক, সেটা আমরা কোনো নাম স্পেসিফাই করব না। না করে আমরা সেটা কি সুনির্দিষ্ট লক্ষণ সমষ্টির উপর একটা ব্যক্তির সুনির্দিষ্ট চরে। দেখেন, পৃথিবীতে একটা কথা বলি, আমরা কোটি কোটি মানুষ, কিন্তু আমাদের এক একজনের চেহারা আলাদা, বৈশিষ্ট্য আলাদা, ব্যক্তিত্ব আলাদা। আশ্চর্য বিষয় কেন? আমরা একই মায়ের পেট থেকে 5 ভাই 7 ভাই 8 ভাই জন্মগ্রহণ করি। কারো বর্ণ কালো, কারো বর্ণ সাদা, কারো কেউ উঁচু খাটো, কেউ লম্বা, আবার কেউ হয়তো সুন্দরী মেয়ে শ্যামলা মেয়ে পছন্দ করে, কেউ আবেগী হয়ে, সরি আবেগী না, কেউ হয়তো ধর্মপরায়ণ, কেউ বিজ্ঞান মনস্ক, কেউ হয়তো ওই রকম না, কেউ বলতেছে আমার সামান্য টাকাতে জীবন চলে যাবে, আর কেউ বলতেছে না আমি টাকার নেশার মধ্যে, আমি বাড়ি গাড়ির মালিক। অর্থাৎ এক একজনের ব্যক্তি জীবন, ব্যক্তি চরিত্র আলাদা, সেটাই হচ্ছে মানুষের আসল রূপ। এখানে মানুষের আসল রূপ যতক্ষণ পর্যন্ত আপনি আপনার মেডিসিনের মাধ্যমে রূপায়িত করে তাকে ওষুধ প্রয়োগ না করবেন, সেই ব্যক্তি কখনোই ভালো হবে না। আঙ্গিক চিকিৎসা কখনো চিকিৎসা নয়। আমি আবারও বলি, আমরা আলটিমেটলি দিন শেষে একজন মানুষ। হ্যাঁ, আলটিমেটলি আমরা দিন শেষে একজন মানুষ, আমার এই মনই আমাকে নিয়ন্ত্রণ করতেছে। আজকে COVID-19 এর ক্ষেত্রে আমরা কি দেখতেছি, যে লোকগুলো মানসিকভাবে শক্তিশালী, হ্যাঁ, তাই সেই ব্যক্তিগুলোর ইমিউনিটি পাওয়ারটা ভালো। সেই ইমিউনিটি পাওয়ারটা ভালো হওয়ার কারণে তার রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা তো সবার সমান নয় কেন? এটাও তো একটা, আমাদের কাছে এমন এমন রোগীও আসতেছে যে আমরা সবাই বলতেছি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, যে ভিটামিন এটা খান এটা খান। অনেক পেশেন্টও আসতেছে যে সমস্ত ভিটামিনের প্রোটোকল, তার ইমিউনিটি পাওয়ারটা বাড়তেছে না। অর্থাৎ সেখানে তার সুনির্দিষ্ট তার দেহে কোনো দুষ্ট রক্ত, সরি রোগ বীজ লুকায়িত আছে, যেটাকে আমরা হোমিওপ্যাথির ভাষায় বলি মাইজমেটিক ডিজঅর্ডার। সেই মাইজমেটিক ডিজঅর্ডারের এগেনস্টে যখন আমরা ওষুধ প্রয়োগ করি, তখন আপনাআপনি তার, হ্যাঁ, ওই রোগগুলো সুরে গিয়ে তার জীবন, যে আমাদের ভাইটাল ফোর্স যেটাকে বলি, জীবনী শক্তি বলে, সে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। অনেক বেশি শক্তিশালী হওয়ার কারণে যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন বলেন, ভাইরাল ইনফেকশন বেশি প্রতিরোধী হয়ে যায়, যার কারণে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ার কারণে সে যে কোনো ডিজিজ থেকে মুক্ত থাকে সহজে। তাহলে এই জন্যই বলতেছি যে কোনো আঙ্গিক চিকিৎসা না করে হোমিওপ্যাথির এই আদর্শ দিকটা যদি আপনারা বিবেচনা করে হোমিওপ্যাথির ট্রিটমেন্ট এবং আপনাদের লাইফ স্টাইল চেঞ্জ করে করতে পারেন, তাহলে দেখেন আমি বলবো যে সেটা যে ভ্যারিয়েন্ট না আমি আসুক, আপনি প্রশ্ন করলেন যে ডেল্টা ভ্যারিয়েন্ট, আমি বললেন ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে চিন্তা করেন না, পরবর্তীতে ডেল্টা প্লাস আসতেছে, ডেল্টা ল্যাম্বার আসতেছে, তাকে নিয়ে আপনার ভাবার কারণ নেই। আপনি হোমিওপ্যাথির সাথে থাকুন এবং আপনার লাইফ স্টাইলটা পরিবর্তন করুন। ধন্যবাদ ডক্টর বিপুল চৌধুরী, আপনি অনেক অভিজ্ঞ, আপনার সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করার সুযোগ রয়েছে, আমরা পরবর্তীতে আরো আলোচনা করব। তবে যেহেতু আজকে আমাদের অনেক রাত হয়েছে, কিন্তু আমরা শেষ পর্যায়ে, কিন্তু একটি বিষয় আমাদের একটুখানি আপনি জানাবেন, যেহেতু আমরা অনেক কিছু জানলাম হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে, এই শেষ দিকে আমাদের দর্শক এবং শ্রোতাদের জন্য জানাবেন যে এই চিকিৎসা পদ্ধতিটা কেমন, ব্যয়বহুল কিনা, এবং এটি সাধারণ মানুষের হাতের নাগালে আছে কিনা, অথবা আমরা যদি আরেকটি চিকিৎসা ব্যবস্থা দেখি এলোপ্যাথি, সেটির সাথে কতটুকু মানে পার্থক্য, এই বিষয়টা আমাকে আমাদেরকে একটু জানাবেন। যেটা আপনি প্রশ্ন করলেন, হোমিওপ্যাথি চিকিৎসা কনভেনশনাল ট্রিটমেন্ট পাশাপাশি কেমন ব্যয়বহুল, আমি এটুকু বলবো, হোমিওপ্যাথি চিকিৎসা শাস্ত্রটা এমন একটি চিকিৎসা শাস্ত্র,
এটা কোন প্রচলিত কনভেনশনাল ট্রিটমেন্ট চিকিৎসা পদ্ধতির বাইরে এটা অনেক বেশি সাশ্রয়ী, অনেক বেশি নিরাপদ, অনেক বেশি কার্যকরী, হ্যাঁ, এবং অনেক বেশি আপনার প্রাকৃতিক। কেন বলছি, এখন প্রশ্ন হতে পারে কতটুকু সত্যতা আছে। তাই আমি একটা কথা বলি, আমরা এখান থেকে যারা আছি, বাংলাদেশে যারা আছি, আমেরিকার সৌন্দর্য বাংলাদেশ থেকে বসে কখনো উপলব্ধি করা সম্ভব নয়, বা চাঁদে কি সমস্যা, চাঁদে কি আছে সেটা যেসব বৈজ্ঞানিকেরা গিয়েছেন, মঙ্গল গ্রহে কি আছে তারা, সেসব ওনারা এসে আমাদেরকে যা যা বলেন তাই হচ্ছে আমরা উপলব্ধি করি। ঠিক প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা যতক্ষণ পর্যন্ত না আমরা প্রবেশ না করব সেটা আমরা রিয়েলাইজ করতে পারবো না। হোমিওপ্যাথিও তাই, হোমিওপ্যাথি কনভেনশনাল চিকিৎসা পদ্ধতি বা অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে যেই পরিমাণ ব্যয়বহুল মানুষের নাগালের বাইরে চলে গেছে, হ্যাঁ, আমরা যেটা সেটা তুলনায় এখানে অত্যন্ত আমি বলবো যে এটা সাশ্রয়ী এবং নিরাপদ এবং কার্যকরী। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এখানে তাহলে মানুষ চিকিৎসা নিচ্ছে না কেন? চিকিৎসা না নেওয়ার পিছনে হচ্ছে আমাদের অভিজ্ঞতাহীনতা দায়ী, আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দায়ী, এবং অনেকটা বলতে পারেন এটা আমরা সতীনের দ্বিতীয় সন্তানের মতো, সতীনের ছেলের মতো হয়ে গেছি আমরা, আমাদেরকে সব দিক থেকেই। আমি এটুকু বলবো, আপনারা সংশ্লিষ্ট পর্যায়ে, রাষ্ট্রের সংশ্লিষ্ট পর্যায়ে যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা এটা নিয়ে গবেষণা করুন, আপনারা এটা নিয়ে ট্রিটমেন্ট দেখুন কেমন হয়, আমাদেরকে ইনভলভ করার প্রয়োজন নেই। এখানে মেধাবীদেরকে ইনভলভ করুন, আরো এখানে এমবিবি ডক্টরদেরকে ইনভলভ করুন, তাদেরকে প্র্যাকটিস করতে বলুন, দেখেন তারাই বলবে যে না এটা ওখানের তুলনায় এখানে অনেক বেশি কার্যকরী। আমরা কার্ডিয়াক অ্যারেস্টের যেসব পেশেন্ট গুলো পাচ্ছি, ব্রেন টিউমারের যে রোগীগুলো পাচ্ছি, ব্রেন ক্যান্সারের রোগীগুলো পাচ্ছি, লিভার ডিজর্ডার যেসব রোগীগুলো পাচ্ছি, মহিলাদের দেখা যায় যে আপনার সাধারণ জরায়ুর টিউমার, জরায়ুর ফলিপ, ওভারিয়ান টিউমার, তারপরে ওভারিয়ান সিস্ট, তারপরে আপনার লিউকেরিয়া বা আপনার মেনস্ট্রুয়াল ইরেগুলেশন, তারপরে আপনার যে কোনো আপনার কি বলবো ইনফার্টিলিটি বলেন, সব যে কোনো, বা স্কিন সোরিয়াসিস বলেন, দেখবেন নন কিউরেবল ডিজিজ, হেপাটাইটিস বলেন, নন কিউরেবল ডিজিজ বলা হয় মডার্ন সায়েন্সে, সেটা হোমিওপ্যাথিতে অত্যন্ত ইফেক্টিভ এবং সহজে ট্রিটমেন্ট হয়। অ্যাকর্ডিং কি বলবো, তুলনামূলকভাবে আপনি যদি ওদের সাথে কম্পারেটিভ নেই, হ্যাঁ, আমরা কি শতভাগ ট্রিটমেন্ট দিতে পারবো না, শতভাগ কেউ পরিপূর্ণতা নেই, শতভাগ পরিপূর্ণতা হবে না। কেন দেখেন, যেহেতু এটা আমাদের সিমটোমেটোলজি বেসড ট্রিটমেন্ট, সেখানে সিমটমটা ক্রস করে গেলেই কিন্তু ওই রোগীটা ফল করবে, এটাই বাস্তব কথা, ওটা ভালো হবে না। সেক্ষেত্রেই আপনার আমাদের যেরকম দক্ষ চিকিৎসক তৈরি করতে হবে, তেমনি আমাদের দক্ষ চিকিৎসকের পাশাপাশি আমাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দায়ী। আমাদের একটা মাত্র, আমাদের দেশে মাত্র দুইটা মাত্র ব্যাচেলর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ আছে, একটা মিরপুরে আর একটা আছে আপনার জয়কালী মন্দিরের ওখানে, হ্যাঁ, আর বাকিগুলো 61টা, এই মুহূর্তে 63টা হোমিওপ্যাথিক ডিপ্লোমা কলেজ আছে যেগুলো সারা দেশব্যাপী। কিন্তু কথা হচ্ছে, এগুলোকে, এগুলোর আধুনিকায়ন প্রয়োজন অনেক, এগুলোর শিক্ষকদের আরো মানোন্নয়নে, এর জন্য ট্রেনিং ডেভেলপমেন্টের প্রোগ্রামের প্রয়োজন, এবং আমাদের রিসার্চ সেন্টার প্রয়োজন, আমাদের একটা বিষয়, তাহলে দেখবেন আমরা কি পরিমাণ হোমিওপ্যাথিতে অবদান রাখতে পারি। হ্যাঁ, হোমিওপ্যাথিটা অবদান রাখতে পারি আমরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে। এবং সব সবার শেষে আমি এইটুকু কথা বলবো, হোমিওপ্যাথি চিকিৎসা এটা এমন একটা চিকিৎসা বিধান যে হানেমান, ডক্টর হানেমান এই পৃথিবীতে দিয়ে গেছেন, সেটা এটুকু বলবো, কেউ যদি এর সংস্পর্শে আসে, তার পরিবারটা সম্পূর্ণ সে ব্যক্তি একটা শিশুর মতো পবিত্র হয়ে বের হবে এখান থেকে, তার দেহে কোনো রোগ থাকবে না, এটা এমন একটা, কারণ এখানে টক্সিন বেস কোনো মেডিসিন আপনার সিনথেটিক কোনো মেডিসিন নেই, আমাদের কোনো স্টেরয়েড মেডিসিন নেই, এবং আমাদের কোনো স্থূল মাত্রার মেডিসিন নেই, সবই সূক্ষ্ম মাত্রার। আমি আর একটা কথা আপনাকে বলি, অনেকে বলে যে হোমিওপ্যাথি মেডিসিন কতটুকু বিজ্ঞানসম্মত, এটাও অনেকে বলে, এটুকু বলি হোমিওপ্যাথি মেডিসিন পুরোটাই বিজ্ঞানসম্মত। কেন বিজ্ঞানসম্মত, আপনি বর্তমান বিজ্ঞানের যে প্রসিডিউরটা বলেন, সেই বিজ্ঞান প্রসিডিউর দিয়ে যদি হোমিওপ্যাথিকে মেজার করেন তাও তো হবে না। কেন বলি, তাহলে আমরা কি আজ থেকে 50 বছর আগে কখনো ভেবেছি এই মোবাইলে কথা বলবো, আজকে জুমে এই ক্লাস নেব, সরি কথা বলবো, বা মোবাইলে দূর দূরান্তে কথা বলবো, কম্পিউটার আসবে, কখনোই ভাবিনি। তখন যদি বলতো কেউ, সবাই বলতো পাগলের প্রলাপ। অর্থাৎ বিজ্ঞানটাও তাই,
আজকে যেটা আমরা চিন্তা করি না, আজ থেকে 50 বছর পরে দেখবেন যে আরো আপগ্রেড অনেক কিছু আসবে। আমি হোমিওপ্যাথিটা সম্পূর্ণ পরমাণু তত্ত্বের উপর নির্ভর, পরমাণু তত্ত্বের মতোই। কিরকম, আমরা জানি যে পদার্থ বিজ্ঞানের ভাষায় পদার্থের কণা যত সূক্ষ্ম তার ক্রিয়া তত শক্তিশালী। এখন আমরা বলি যে কিভাবে, তাহলে ব্যাখ্যা দিয়ে বলবেন। হ্যাঁ, আমাদের হোমিওপ্যাথিতে সবাই বলে যে 30 পাওয়ারের উপরে যদি কোনো আপনি সায়েন্স ল্যাবরেটরিতে পাঠিয়ে দেন, সেখানে ওনারা বলবে যে এখানে কোনো মেডিসিন নাই। হ্যাঁ, কি ওনারা বলবে যে এখানে কোনো দেয়ার ইজ নো অ্যাক্টিভ ম্যাটেরিয়াল, এভাবে বলবে। এখন ওনারা যে প্রসেসে এটা টেস্ট করবেন, সেই প্রসেসের অনেক উদ্যোগ হচ্ছে হোমিওপ্যাথি। কিভাবে বলি, তাহলে বলি যে পদার্থ বিজ্ঞানের ভাষায় জানি যে কোনো পদার্থকে বিভাজন করলে অ্যাটমের শক্তি বৃদ্ধি পায়, এখন বিজ্ঞান স্বীকৃত। হ্যাঁ, আজ থেকে 200 বছর আগে তখন কিন্তু এটা জানতো না। হ্যাঁ, তখন কিন্তু আমরা ওই ইলেকট্রন পর্যন্ত জানতাম, প্রোটন পর্যন্ত জানতাম, নিউট্রন মানে বায়ো ফর্মিয়ন জানি। তখনকার বিজ্ঞান যদি বলতো যে না, এর পরেও প্রোটন আছে, ইলেকট্রনের পরে প্রোটন আছে, প্রোটনের পরে নিউট্রন আছে, তারপরে বায়ো ফর্মিয়ন আছে, তখনকার বিজ্ঞান বলতে হাসতো। আজকে বিজ্ঞান কি বলতেছে, বলতেছে যে যে পদার্থ, পদার্থকে বিভাজন করলে অ্যাটমের শক্তি বৃদ্ধি পায়। তাহলে কি, এখন আমরা ইলেকট্রনকে বিভাজন করলে আমরা প্রোটন পাচ্ছি, প্রোটনকে বিভাজন করার পরে আমরা কি পাচ্ছি, আপনার নিউট্রনকে পাচ্ছি, নিউট্রনকে ইদানিং আমরা বিভাজন করার পরে কি পাচ্ছে, বায়েল ফর্মিয়ন নামে ইদানিং আমাদের আমাদের বাংলাদেশের ডক্টর জাহিদ আছেন আমার এখানেই, আমাদের শ্রদ্ধেয় রহমত আলী, প্রয়াত সাংসদ রহমত আলী সাহেবের সুযোগ্য পুত্র, উনি আপনার আমেরিকান একটা ইউনিভার্সিটি